হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিএইচডি, অনেকে স্বপ্ন থাকে নিজের নামের আগে ডক্টর লিখব, অনেকে স্বপ্ন থাকে যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে শিক্ষকতা করব। এছাড়া অনেকে স্বপ্ন থাকে ভবিষ্যতে রিসার্চ করে কিন্তু নতুন নতুন আইডেন্টিফাইড করব। অ্যাকচুয়ালি আজকে শেয়ার করতে চলেলাম আমাদের রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2022-2023 সেশনের পিএইচডির আবেদন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলছে বর্তমানে রেগুলারে পিএইচডির আবেদন। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেটি রেগুলার ইউনিভার্সিটি এবং তার টোটাল নোটিফিকেশান সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি। তবে ভিডিওটা শুরু করার আগে দু তিনটে কোয়েশ্চেনের মুখে আমরা সবাই, যেটা আমি বেশিরভাগ পাই, আমি পাসে ধরতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বা করতে চলেছি, পরবর্তী যদি আমি ডিস্টেন্সে মাস্টার্স করি আমি কি রেগুলারে পিএইচডি করতে পারবো? আপনি পারবেন, কোনো চিন্তার কিছু নেই। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যদি আপনি ধরুন ডিস্টেন্সে মাস্টার্স করছেন, নট অনলি বিদ্যাসাগর, অল ওভার ইন্ডিয়ায় আপনি যে কোনো ইউনিভার্সিটিতেই পিএইচডির আবেদন করতে পারছেন। এবং অন্যান্য স্টুডেন্টসের মতন আপনাকে কম্পিট করে নিজের জায়গাটাকে দখল করতে হবে লাইক, তার মধ্যে কিন্তু আরইটি এক্সাম এই সমস্ত কিছুই শেয়ার করে দিচ্ছি ভিডিওটায়। অন্যদিকে যারা ধরুন আজকে অনার্সে গ্র্যাজুয়েশান এবং মাস্টার্স কমপ্লিট করেছে, যাদের সেই নম্বরটা রয়েছে তারাও কিন্তু আবেদনযোগ্য। তো চলুন দেখে নিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি টোটাল পিএইচডির অ্যাডমিশন নোটিফিকেশান। এবং হ্যাঁ, আরইটি নিয়ে যদি বেশি আরও কিছু জানার থাকে, কোয়েশ্চেন পেপার জানার থাকে প্রিভিয়াস ইয়ারে, বিশেষ করে এন্ট্রান্সে, বা তার কিছু ক্লাস যদি দরকার লাগে কমেন্ট সেকশন জানাবেন, আমি চেষ্টা করবো দেওয়ার। তো চলুন দেখে নিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পিএইচডি আপডেট 2022-2023। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে, এই ওয়েবসাইট হচ্ছে e-circular.vidyasagar.ac.in। আপনি এখান থেকে অথবা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইট সেখান থেকে গিয়ে আপনি কিন্তু পিএইচডির অ্যাপ্লিকেশানের লিঙ্কটা পেয়ে যাবেন। আমাদের প্রথমে ভালো করে নোটিশটা পড়তে হবে। দেখুন এখানে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে, আমি জাস্ট এই যে নোটিশটা আপনাকে ডাউনলোডে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে। তো চলুন ডাউনলোড করে আমরা নোটিশটা ভালো করে পড়ে নিচ্ছি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটি স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি এবং এখানে বর্তমানে পিএইচডির জন্য আবেদন শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি, তবে নোটিফিকেশান চলে এসছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর অ্যাডমিশন পিএইচডি প্রোগ্রাম 2022-2023। কিসে কিসে হচ্ছে পিএইচডি, আপনি কিসে কিসে অ্যাপ্লাই করতে পারছেন, এবং অনেক সময় সাবজেক্টের বাইরে গিয়েও অ্যাপ্লাই করা যায় সেগুলো বলে দিচ্ছি। আদিবাসী স্টাডিজ, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, তার সাথে ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, অ্যান্থ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিশারি সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। বুঝতে পারছেন এতগুলো সাবজেক্টে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন পিএইচডির জন্য। এবং এই প্রত্যেকটা সাবজেক্টে আপনার কি কোয়ালিফিকেশান লাগছে সেগুলো বলছি। তবে তার আগে মোটামুটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেটা বলছে, 22-7-2022 থেকে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট 6-8-2022, অর্থাৎ 6 আগস্টের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হচ্ছে আপনার ফর্ম ফিল আপ। পেমেন্ট যাবতীয় যা যা কিছু রয়েছে 500 টাকা করে লাগছে এখানে পেমেন্টের জন্য। আচ্ছা, এখানে কিন্তু একটা এন্ট্রান্স হবে, আমি বলে দিচ্ছি সমস্তটা। তবে 22 তারিখ যেহেতু এখনও আসেনি, তাই 22 তারিখে আপনারা মোটামুটিভাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ই সার্কুলার অথবা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাচ্ছেন পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান লিঙ্ক, সেখান থেকে আবেদন করতে হবে। জাস্ট কী কী স্টেপ বাই স্টেপ, একদম একদম ইজি। আপনারা এই যে পার্সোনাল ডিটেলস দেবেন প্রথমত, তারপরে একাডেমিক ডিটেলস দেবেন, অর্থাৎ আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, তারপরে আপলোডিং ফটো, আপনার ফটো এবং সিগনেচার আপলোড করলেই ফাইনালি আলটিমেটলি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। যোগ্যতা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমত যে পিএইচডি করার জন্য অ্যাকচুয়ালি আপনি যদি মাস্টার্সে অর্থাৎ পিজিতে, সেটা এমএ হতে পারে, এমএসসি হতে পারে, বা যে সাবজেক্টে আপনি মাস্টার্স করেছেন, কনসার্ন সাবজেক্টে পিএইচডি করতে চাইছেন, সেখানে আপনাকে, আপনি জেনারেল ক্যাটাগরি হলে আপনার লাগবে হচ্ছে 55% মার্কস। বোঝা গেল, যে কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি রেগুলার বা ডিস্টেন্স থেকে আপনি পড়াশোনা করেছেন, আপনি যদি 55% মার্কস থাকে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। বোঝা গেল, যারা ধরুন আজকে রয়েছে আমাদের এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, অন্যদিকে ওবিসি এ ওবিসি বি রয়েছে, তাদের অ্যাকচুয়ালি লাগে মিনিমাম 50% লাগে, এবং এই পার্সেন্টেজ দুটো থাকলেই আপনি পিএইচডি আবেদন করতে পারছেন। আচ্ছা, এক্ষেত্রে বলে দিয়েছে যে কিছু কিছু শর্ত রয়েছে, যেমন বলে দিয়েছে যারা ধরুন আজকে 3+2 কমপ্লিট করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান এবং তার সাথে মাস্টার্স কমপ্লিট করেছে তারাই আবেদন করতে পারছে। তার সাথে বলে দিয়েছে যারা ধরুন অন্য কোনো কোর্সে এখন রেগুলারই অ্যাডমিশন নেয়নি তারা আবেদন করতে পারবে, বা ধরুন অন্য কোথাও পিএইচডির জন্য এনরোল হয়নি তারা আবেদন করতে পারছে। এছাড়া যারা এমফিল করেছে তারাও আবেদন করতে পারবে, এবং তারা তো রিটেন এক্সামটা তাদের আর
দিতে হবে না। আচ্ছা, তা তার এবং তাদের কী করতে হবে সেটা বলে দিচ্ছি আমি। তারপরে ধরুন যারা নেট সেট দিয়েছে বা গেট দিয়েছে বা ইউজিসি জেআরএফ দিয়েছে বা সিএসআইআর দিয়েছে জেআরএফ, তারা কিন্তু আজকে তারাও রিটার্ন এক্সামটা তাদের দিতে হবে না। আচ্ছা, এর পরবর্তীতে আলটিমেটলি যেটা ওই রিটার্ন এক্সাম টেস্ট হয়, তার পরবর্তীতে একটা ইন্টারভিউ হবে, তার পরবর্তী ফাইনালি কিন্তু সিলেকশন হয়ে থাকে। রিটার্ন এক্সাম কী? রিটার্ন এক্সাম মানে হচ্ছে আরইটি। এই আরইটির মাধ্যমে আপনাকে হচ্ছে একটা পরীক্ষা নেবে ইউনিভার্সিটি, এরা প্রত্যেকটি ইউনিভার্সিটি পরীক্ষা নেয়। অ্যাকচুয়ালি আপনার যদি আজকে ধরুন আপনি নেট কোয়ালিফাইড নন বা আপনি ধরুন আজকে ধরুন সেট কোয়ালিফাইড নন বা আপনি এম ফিল করতে পারেননি, তাহলেও আপনি পিএইচডি আবেদন করতে পারবেন যদি 55% মার্কস থাকে জেনারেলদের আর এসসি এসটি ওবিসিদের যদি 50% থাকে। আপনাকে তখন এই আরইটি পরীক্ষাটা ক্লিয়ার করতে হয়। আরইটি সাধারণত কী থাকে? আরইটি নেটের মতন অনেকটা পরীক্ষা হয়। অ্যাকচুয়ালি এখানে কিছু সাব আলটিমেটলি একটা কমন কোয়েশ্চেন থাকে, যদি পরবর্তীতে আমি আরইটি নিয়ে আপনাদের কাছে আসবো যদি ভালো কমেন্ট পাই তো, যে আলটিমেটলি কীরকম কোয়েশ্চেন হয় বা অন্যান্য কিছু। আচ্ছা, এবার হচ্ছে আমি বলে দিই একটু এম ফিল ক্যান্ডিডেটগুলো বা নেট যারা রয়েছে বা যারা ধরুন আপনারা আরইটি ক্লিয়ার করে দিলেন অর্থাৎ আরইটি পাস করে গেলেন, তার পরবর্তী ভাইবা মেন হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু একটা সিনোপসিস রেডি করতে হবে। অ্যাকচুয়ালি এই সিনোপসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আপনি ধরুন আজকের বাংলায় ধরুন আপনি কোনো একটা সাবজেক্টে ধরুন আপনি পিএইচডি করার প্ল্যানিং করছেন, মানে বাংলার তো একটা সাবজেক্ট, এবার তার একটা কোনো না কোনো কিছু ওপর আপনি চাইছেন যে আপনি রিসার্চ করবেন। যদিও বাংলায় আমার সেরকম আইডিয়া নেই, তবে আমি তাও বলছি ধরুন আপনি বর্ণমালা, আমি যতদূর জানি বর্ণমালা বলে একটা আছে, তো সেখানে ধরুন বর্ণমালার ওপর আপনি চাইছেন যে আপনি রিসার্চ করবেন, তাহলে আপনাকে সেটার ওপর একটা কিন্তু একটা টাইটেল করতে হবে এবং আপনাকে একটা সিনোপসিস কিন্তু রেডি করতে হবে। এই সমস্ত কিছু লাগে আলটিমেটলি, অ্যাকচুয়ালি ইন্টারভিউতে এগুলো কিন্তু চায়। ধরুন আপনি আজকে ধরুন বা যে কোনো একটা সাবজেক্ট ধরলাম, ধরুন আমি কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে ধরুন আপনি আজকে চাইছেন যে পিএইচডি করবেন, ধরুন মেবি আপনি ধরুন অর্গানিক কেমিস্ট্রি কোনো একটা সাবজেক্টে কোনো একটা পেপারে সেটাকে নিয়ে আপনি চাইছেন রিসার্চ করবেন, তাহলে সেটাকে সেটার জন্য আপনাকে প্রথমত একটু পড়াশোনা করতে হবে যে কীরকমভাবে রিসার্চ পেপার হয়ে থাকে সেগুলো একটু দেখতে হবে। দেখার সাথে সাথে আপনাকে একটা মোটামুটি সিনোপসিস, জাস্ট বেশি না, আপনাকে জাস্ট এরকম এক পাতা বা হাফ পাতা মতো লিখতে হবে, মানে লিখে এটাই বোঝাতে হবে যে আমি এটার ওপর চাই করতে, ঠিক আছে? আচ্ছা, এটা যারা আর্টস বা কমার্স বা সায়েন্সের যে যে সাবজেক্টে রয়েছে। তারপরে বলে দিয়েছে দেখুন ফাইনাল ইয়ার স্টুডেন্টস যারা রয়েছে, বিশেষ করে ফাইনাল ইয়ার স্টুডেন্টস মানে যাদের ধরুন এখন রেজাল্ট বেরোয়নি, তারাও কিন্তু আজকের এইখানে অ্যাপ্লাই করতে পারছে। অর্থাৎ আপনি যদি আজকে ধরুন মাস্টার্স অ্যাপ্লাই করে মাস্টার্সের লাস্ট ইয়ার দিয়েছেন বা লাস্ট সেমিস্টার দিয়েছেন কিন্তু রেজাল্ট বেরোয়নি, আপনি আবেদন করতে পারবেন। আপনার মার্কসটা মানে এই যেহেতু এগুলো আরইটি ইন্টারভিউ অনেক কটা প্রসেসে পরপর যায়, তো ফাইনালি আপনার কিন্তু মার্কশিটটা জমা করতে হচ্ছে আলটিমেটলি অ্যাডমিশনের সময়। তাই যারা ফাইনাল ইয়ার অ্যাপিয়ার ক্যান্ডিডেট তারা আবেদন করবেন। আচ্ছা, অন্যদিকে এবার হচ্ছে পিএইচডি অ্যাডমিশনের জন্য ডেটগুলো এরা মোটামুটি বলে দিয়েছে। 22 থেকে হচ্ছে 6 তারিখ অবধি অ্যাডমিশন চলছে, 12 তারিখে হচ্ছে একটা প্রভিশনাল লিস্ট বেরোবে যাদের ডকুমেন্টস মোটামুটি ঠিক আছে, যাদের সমস্ত ফর্ম টর্ম ফিল আপ ঠিক আছে। অ্যাকচুয়ালি 55% মার্কস থাকলে আপনার প্রভিশনালের নাম আসবেই। অন্যদিকে তারপরে আসবে হচ্ছে ডেট অফ প্রভিশনাল লিস্ট এক্সামটেড ক্যান্ডিডেট। অ্যাকচুয়ালি এটা নেট সেট বা সিএসআইআর বা জিআরএফ যারা বা এম ফিল পাস করা তাদেরও আসছে 12 তারিখে একটা লিস্ট। তারপরে বলে দিয়েছে ডেট অফ ক্লেম অবজেকশন, যদি কারোর কোনো ধরুন অবজেকশন আছে, মানে নামটা ধরুন লিখতে গিয়ে ভুল হয়ে গেছে বা ধরুন সার নেমটা লিখতে গিয়ে ভুল হয়ে গেছে বা মার্কস একটা ভুল দিয়েছেন, তো সেগুলো আপনারা 13-17 মধ্যে কমপ্লিট করে নিতে হবে। তারপরে বলে দিয়েছে ডেট অফ পাবলিকেশান বা ফাইনাল লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট ফর রিটার্ন অ্যাডমিশন টেস্ট। তো রিটার্ন অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু আপনার মোটামুটি 24 তারিখে ডেট বা আলটিমেটলি আপনার নাম চলে আসছে, সেটা দুজনেরই আসবে, যারা এক্সামটেড মানে যাদের দিতে হবে না তাদেরও নাম আসছে, যাদের দিতে হবে তাদেরও আসছে। তার পরবর্তী হচ্ছে আপনাকে অ্যাডমিট কার্ড ইস্যু করবে ইউনিভার্সিটি, এবং আপনার রিটার্ন এক্সাম যেটা হবে সেটা হবে 1 তারিখে আর 2 তারিখে সেপ্টেম্বর মাসে, বোঝা গেল? এবং এটি ইউনিভার্সিটি ক্যাম্পাসেই সাধারণত হয়। আচ্ছা, এর সাথে বলে দিয়েছে তারপরে রিটার্ন বা এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তার যে মেরিট লিস্ট সেটা বেরোবে, এবং ফাইনালি দেখুন ক্লাস শুরু হয়ে যাচ্ছে 1/11/2022 থেকে, বোঝা গেল? অর্থাৎ নভেম্বরের মাসে আপনার কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। এই টোটালটা পুরোপুরিভাবে প্রসিডিওর চলে। অ্যাকচুয়ালি 11/10/2022 এর আগে আপনার মার্কশিটটা দিলেই আপনার মোটামুটি হবে। তো এত অবধি মোটামুটি ভিডিওটা রইল, এর পরবর্তী যদি কারোর কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর বা আলটিমেটলি অন্যান্য ইউনিভার্সিটি যদি পিএইচডির আপডেট লাগে তাহলেও কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি অ্যাবস্ট্রাক্ট নিয়ে বা সিনোপসিস নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলবেন, আমি তাহলে আপনার অন্তত একটা সিনোপসিস আমি আপনাদের শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।